প্রিয় বন্ধুরা, লেসাম কম্পিউটারের আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখাবো ইপসন ইকুট্যাঙ্ক l3210 প্রিন্টার আনবক্সিং। আমরা একটি কাটারের সাহায্যে ইনটেক কস্ট্রিপটি কেটে প্রিন্টারটি খুলছি। প্রিন্টারের দুই পাশে এবং নিচে ককশিট দিয়ে আটকানো থাকে যেন প্রিন্টারটি কোনো ফিজিক্যাল ড্যামেজ না হয়। এর সাথে ইউজার ম্যানুয়াল এবং সফটওয়্যার সিডি থাকবে, একটি পাওয়ার কেবল থাকবে এবং এক সেট অরিজিনাল কালি থাকবে। এবং একটি ডাটা কেবল থাকবে, সবগুলোই অরিজিনাল। প্রিন্টারটি অনেকগুলো কস্ট্রিপের সাহায্যে আটকানো থাকে। আমরা এক এক করে কস্ট্রিপগুলো খুলব। এটি হচ্ছে ইপসন ব্র্যান্ডের 3-in-1 প্রিন্টার। এর মধ্যে স্ক্যানার রয়েছে, আপনি স্ক্যান করতে পারবেন, ফটোকপি করতে পারবেন এবং প্রিন্ট করতে পারবেন। এই তিনটি কাজ একটি প্রিন্টার দিয়েই আপনি করতে পারবেন। অনেকগুলো কস্ট্রিপের মাধ্যমে প্রিন্টারটি আটকানো থাকে, প্রতিটা পার্ট আলাদা আলাদা করে আটকানো থাকে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রতিটা পার্ট থেকেই একটি করে কস্ট্রিপ খুলে নিচ্ছি। তো এটি হচ্ছে আপনার, আমরা ড্রাম বলে থাকি, কালির ড্রাম। এখানে কালিগুলি আমরা প্রথমে প্রিন্টারটি একটু পাওয়ার দিয়ে দেখব যে প্রিন্টারের পাওয়ার রয়েছে কিনা। অন্যথায় কালি ঢুকানোর পর যদি দেখা যায় যে পাওয়ার নেই, তাহলে আসলে একটু প্রবলেম হয়ে যায়। আমরা পাওয়ার দিচ্ছি, হ্যাঁ পাওয়ার আছে। তো এখন আমরা পাওয়ারটি অফ করে কালিগুলি ঢেলে নিব। l3210 এমন একটি প্রিন্টার, আপনি ইচ্ছা করলেই কালো কালিটি আপনি অন্য কোনো কালারে ঢুকাতে পারবেন না, আবার অন্য কোনো কালারের কালিটি আপনি কালো কালির জায়গায় আপনি ইচ্ছা করলেই ঢুকাতে পারবেন না। তো আপনি জাস্ট এইভাবে বসিয়ে দিবেন, ও কালি অটোমেটিক শুষে নেবে। তো এক এক করে আমরা কালিগুলি প্রিন্টারের মধ্যে ঢুকিয়ে নিব। এক এক করে সবগুলো কালি আমরা প্রিন্টারের মধ্যে ঢুকিয়ে নেব। বর্তমানে প্রিন্টারের মূল্য আসলে আপ ডাউন করতেছে করোনাকালীন সময়ে প্রোডাক্ট শর্টেজের কারণে। সঠিক মূল্য দেওয়াটা আসলে খুবই কষ্ট। আপনার প্রিন্টার 20,000 টাকায়ও পাওয়া যায়, আবার 24,000 টাকায়ও পাওয়া যায়। বর্তমানে এরকম প্রাইসগুলো বেরি করে আবার 30,000 টাকা পর্যন্ত দাম হয়ে যায়। হ্যাঁ, সবগুলো কালি ঢুকানো হয়ে গিয়েছে। তো আমরা এখন আবার পাওয়ার দিয়ে দেখব। হ্যাঁ, পাওয়ার চলে এসেছে। তো আমাদের কালিগুলো হেড পর্যন্ত আসার জন্য একটু প্রসেসিং রয়েছে, যা 20-30 মিনিট সময় লাগবে। তো আমাদেরকে এখন একটু অপেক্ষা করতে হবে কালিটি প্রিন্টার পেয়েছে কি না সেটার বাতিটি জ্বলা পর্যন্ত।
একটু সময় নিচ্ছে চলে এসেছে। কালিটি প্রিন্টার ডিটেক্ট করতে পেরেছে। এখন হেড পর্যন্ত আসার জন্য একটি প্রসেসিং রয়েছে। এই বাটনটি আমরা প্রেস করে ধরে রাখব কিছুক্ষণ। প্রেস করে ধরে রাখার পর যখন ওই কালির বাতিটি চলে যাবে তখন ছেড়ে দিব। এখন দেখা যাচ্ছে যে অন অফ বাটন একবার জ্বলতেছে একবার নিভতেছে। এক প্রায় 20 থেকে 25 মিনিট পরে মেশিনটি রেডি হয়ে যাবে, যখন শুধু পাওয়ার বাটনটি জ্বলে থাকবে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।